আসসালামু আলাইকুম এভরিবডি, আজকে আমরা অনেক সুন্দর একটা উচ্চারণ শিখব। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা যদি এই সেন্টেন্সটাকে উচ্চারণ করি তাহলে কী হবে। আই উইল গো টু বিচ, এটা বলি না আমরা, আমরা কী বলি এটা বলে থাকি, আই উইল গো টু বিচ। তার মানে আমার অর্থ কী জানাচ্ছে জানান, আমি কুকুর নি বা কুত্তি বা কুকুরের বাচ্চা, স্ত্রী কুকুরের বাচ্চা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কি, সেটা কাছে বা আমি কুত্তির কাছে যাবো বা আমি কুকুরের বাচ্চার কাছে যাবো, এরকম অর্থ প্রকাশ করছে। তো আমি বলতে চাচ্ছি আমি সমুদ্র সৈকতে যাবো, বিচ মানে সমুদ্র সৈকত, আমি মানে এই এই বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত, কিন্তু আমি অর্থ হয়ে যাচ্ছে কুকুর কুত্তি বা কুকুরের বাচ্চা বা কুকুর নি কাছে যাবো। তাহলে আমরা আজকে সঠিক উচ্চারণ শিখবো। আমরা দেখি এই দুইটা সাউন্ডের আমরা ফোনিক সিম্বলের দিকে তাকাই। ইংলিশে একটা সিম্বল আছে এই এই এটা ই এর উচ্চারণ করে, ই ছোট ই, আর এই দুইটাতে দুইটাতে ফোটা দেওয়া আছে, এই দুইটাকে বলা হয় ই, মানে একটু টান হবে, একটু টান হবে। তাহলে আমি যদি বলি বিচ তাহলে হচ্ছে কি কুকুরনি বা কুত্তি বা কুকুরের বাচ্চা, স্ত্রী কুকুরের বাচ্চা যেটাকে বলা হয় সেটা, আর এটা হচ্ছে গিয়ে সমুদ্র সৈকত। যেমন বিচ, এটা উচ্চারণ কী হবে বিচ, তাহলে আমাদের কী সেন্টেন্সে দাঁড়াবে, আই উইল গো টু বিচ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। আর জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে কি আমাদের লার্নার্স কিংডমে একটি স্পোকেন কোর্স চলছে। এই কোর্সে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন, এবং গাজীপুরে যারা আছেন তারা সরাসরি আমাদের কোর্সটা করতে পারবেন। সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম এভরিবডি, আল্লাহ হাফেজ।